যে আজকে কালো পতাকা মিছিল বা মানববন্ধন বা যেসব কর্মসূচি তারা দিচ্ছে এগুলো তো একটা রাজনৈতিক দল হিসাবে সে দিতেই পারে বা এটা সে আমাদের তো মনে হয় যে এই রাজনৈতিক কর্মসূচি দেওয়াই উচিত বা থাকাই উচিত তাদের কিন্তু তারা যে জিনিসটা মূল যেটা বিএনপির যে সংকটটা সেটা হলো যে একটা নদী যখন আসলে স্রোত হারিয়ে যায় তখন কিন্তু নদীর আস্তে আস্তে মরে যায় এবং নদীর জন্য যেমন স্রোতটা ইম্পর্টেন্ট একটা রাজনৈতিক দলের জন্য নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল যদি টানা নির্বাচনে অংশ না নেয় শুধু সংসদ নির্বাচন না দেখেন লোকাল গভর্নমেন্টে কোনো নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি অংশ না নেয় তাহলে নেতৃত্বটা তৈরি হবে থেকে সংসদের এমপি তো আর হঠাৎ করে একটা লোক হয় না সেটা একটা পরিক্রমার মধ্য দিয়ে একটা পথে যেতে হয় তার হ্যাঁ লোকাল গভর্নমেন্টে বা সাংগঠনিক কমিটির মধ্য দিয়ে যেতে হয় একটা বা লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়তো পাবলিক হ্যাঁ এবং একটা চেয়ারম্যান ইলেকশন মেয়র ইলেকশন যখন করে একজন হয়তো করে প্রার্থী কিন্তু তখন কিন্তু পুরো দলটা কিন্তু চাঙ্গা হয় সংগঠিত হয় একটা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিএনপি দেখেন যে গত টানা গত পাঁচ বছর এই সংসদ নির্বাচনের আগের যে পাঁচ বছর কোনোই নির্বাচন অংশ নেয়নি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা অংশ নেয়নি ফলে তো আস্তে আস্তে তো দলটা বন্ধা হয়ে যাচ্ছে একটা ছিল হ্যাঁ চোদ্দো সালের যে নির্বাচনটা বিএনপি প্রথম অংশ নেয় নাই সেই নির্বাচনটা অংশ না নিয়ে তারা যে রাজনীতিটা করেছে যে রাজপথে যে রাজনীতিটা করেছে এই রাজনীতিটা তো আসলে কোনো সুস্থ ধারা রাজনীতি হতে পারে না বা মানুষ এই রাজনীতিকে রাজনীতি মনে করে নেই মানুষ ওই রাজনীতি থেকে ভয় পেয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে আপনিও তখন আমরা এক একসঙ্গেই কাজ করেছি গণমাধ্যমে বাবুবাই তখন মেম্বার অফ পার্লামেন্ট তখনও কিন্তু এটা তো একটা ভয় মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল দুইশোর বেশি মানুষ আগুনে পুড়িয়ে মারা মারা গিয়েছিল যে আমরাও সকালে যখন অফিসে আসতাম রাতে ফেরার সময় আবার আমাদের উপর পেট্রোল বোমা পড়বে কিনা গাড়িতে এক আতঙ্ক স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছিল তো সেই আন্দোলন করে কিন্তু বিএনপি শুধু নিজের সর্বনাশ করেছে তা না রাজনীতিরও কিন্তু সর্বনাশ করেছে মানুষ রাজনীতি দেখলে ভয় পেত মানে এই যে অনেক বছর পরে কিন্তু চব্বিশের নির্বাচনের পরে কিন্তু একটু মানুষ আবার রাজনীতি মুখর হচ্ছে একটু রাজনীতির দিকে যুক্ত হচ্ছে তারা কিন্তু মানুষ রাজনীতি দেখে ভয় পাচ্ছিল এবং বিএনপিকে কিন্তু সেই যে তাদের যে আমি এই শব্দটা বলতে চাই না কিন্তু আমার বলতেই হয় যে সেই যে চোদ্দো সালের যে অপকর্ম সেই অপকর্মের দায় কিন্তু একটু একটু করে দিতে হচ্ছে দায়